আচ্ছা, তো যে আমাকে বলছিল কালকে লাইভে কমেন্ট এসেছিল, ভাই বলেছিল যে পায়রাতে পটি করছে সবুজ পায়খানা বা সাদা পায়খানা, তো তার জন্য আমি বলেছিলাম আমি একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমার একার না, যাতে সবার কারোর পায়রা কোনো সমস্যা হলে তোমরা ওই টিপসটা যদি ফলো করো তাহলে তোমাদের সেটা ঠিক হয়ে যাবে। তাহলে চলো, বেশি দেরি না করে পায়রা সুস্থ করতে গেলে এটা বড় ভিডিও করার কোনো প্রয়োজনই পড়বে না, একদম এটা ছোট করবো, আর এরপর একটা ভিডিও আমি বড় সেটা সমস্ত সমস্যার টিপস আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো কোনো সমস্যা হবে না, একটুখানি আমাকে ওয়েট করতে দাও, একটা দুটো দিন সময় যেতেও আমি করে দেবো। তার আগে চলো এই ওষুধটাকে দেখে নিই, তাড়াতাড়ি খাওয়াটা খুব দরকারি। তো সেগুলো কি কি দিচ্ছে দাদা আর কি কি মিশাচ্ছে সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো বেশি না করে ভিডিওটি শুরু করা যাক। একটা ছোট পাত্রে জল নিয়ে নেবো, মোটামুটি সামান্য জল নিলে হবে, তাই তো? মানে সারাদিন খাবে, আচ্ছা সারাদিন খাবে একজন, আচ্ছা আচ্ছা একজন লাগে দুজন লাগে, দুজন সারাদিন খাবে সেরকম বুঝে করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রথমে দিচ্ছি নরফ্লক্স টিজেট। আচ্ছা, একজনের হলে অর্ধেক, এই যে অর্ধেক দিয়ে দিলে, একজনের হলে অর্ধেক। এটা দাম কিরকম নেয় এক পাতা? এটা এক একটা পিস 6 টাকা করে, এক একটা পিস 6 টাকা পিস নেয়। আচ্ছা, তারপরে কৌটোটাকে দেখাও, এটা হচ্ছে ব্রুটন। আচ্ছা, ব্রুটন হচ্ছে শীতকালে লিভারে এটা করাতে পারবে, লিফিপিটুটা শীতকালে দরকার নেই, চলবে না, ব্রুটনটা শীতকালে দিতে পারবে, গরম রাখে, গরম রাখে শরীর। কত দাম নেবে এটা? 70-80 টাকা দাম, 70-80 টাকা দাম নেবে। আচ্ছা, এটা কতটা দিতে হবে? আচ্ছা, এটা মাপ করে যেকোনো একটা, এক, আচ্ছা, দুই, দুই, তিন, তিন, চার, চার, পাঁচ, পাঁচ, পাঁচ ফোঁটা, তাই তো? আচ্ছা, ওই ট্যাবলেটটার সাথে এটা দিয়ে দিলে 5 ফোঁটা। এরপরে হালকা করে গুলি নিতে হবে, যতক্ষণ ট্যাবলেটটা গুলছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে, তাই তো? আচ্ছা, যে পায়রাটাকে খাবো সেটা কি খাওয়ার আগে খাওয়াবে না পরে খাওয়াবে সেটা একটু বলো। সারাদিন এই জলটাই চলবে, সারাদিনই জল চলবে, মানে ওকে দিয়ে রাখবে, খাওয়ার আগে পরে যেটুকু জল খাবে এটাই খাবে, ওকে দিয়ে রাখবে না, পায়রা মানে খাওয়া খাইয়ে দিতে হবে, খাবার যদি নিজে খেতে পারে আচ্ছা ভালো, না হলে ওকে দিয়ে দেবে। আচ্ছা, এরপরে কি দিচ্ছ আগে, আগে নামটা দেখো, ফ্লেক্স। আচ্ছা, ডিজি ফ্লেক্স, ফ্লেক্স, ঠিক আছে, ডিজি ফ্লেক্স। তো এটা দাম কিরকম নেয়? এটা হচ্ছে দাম উপরে লেখা আছে 158 টাকা এমআরপি। আচ্ছা, 128 টাকা এমআরপি, 58, এটা হচ্ছে, আচ্ছা এটা কতটা? এটা হচ্ছে ওর হজম ফজমের জন্য, হজম ফজমের জন্য সুবিধা হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কতটা দিতে হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ফোঁটা, তাই তো? আচ্ছা, তো ডিজি ফ্লেক্সটা 8 ফোঁটা দিলে, তাই তো? এটা আমি 100 থেকে 150 ml জল রেডি করছি। আচ্ছা, 100 ml জল রেডি, 100 ml জল রেডি করছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো 100 ml জল তুমি রেডি করছো, দেখে নাও এখানে সব কিন্তু কিছু দেওয়া হয়ে গেল। এই যে 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 ট্যাবলেটটা রয়েছে সেটা গুলছে, সেটা গুলতে দাও, একটু সময় ওয়েট করে নিও, অথবা তোমরা যদি মনে হয় খুব ইমার্জেন্সি, তোমরা কাজে যেতে চাও, তাড়াতাড়ি দিতে হবে, তাহলে তোমরা ট্যাবলেটটাকে কিছুতে ভেঙে নেবে, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেবে, তাই তো দাদা? আচ্ছা, তাহলে কিন্তু তোমাদের আরও তাড়াতাড়ি হবে, নাহলে কিন্তু গুলতে কিন্তু টাইম লাগবে। তার সাথে যাবে, আচ্ছা, ট্যারামাইসিন, ট্যারামাইসিন, আচ্ছা, ট্যারামাইসিন, এটা পাউডার, হ্যাঁ, টেট্রাসাইক্লিন পাউডার যেটাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্যারামাইসিনের সাথে নিউডক্সফোর্ট, নিউডক্সফোর্ট, সবাই জানে কাগজ আলাদা করে করতে হবে না, একদম একদম। আচ্ছা, তো এটা আছে, এই টেরামাইসিন আর নিউডক্সফোর্টের, আচ্ছা, রেডি করে সব সময় থাকে। আচ্ছা, দুটো একসাথে মিক্স করে রেখেছো, রেডি করে রাখা থাকে। আচ্ছা, এটা কি সামান্য পরিমাণে পাউডার দিতে হবে? যতটা দিচ্ছি দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা, দেখে নাও, ব্যাস, মোটামুটি তোমার আঙুলের 2 চিমটি যে দেব না, কোনো আঙুলের 2 চিমটি, তাই তো? একদম 2 চিমটি দিলে না, বেশি দিও না, অল্প অল্প ট্রাই করো, যতটা এইসব কম ইউজ করা যায় তত ভালো, তবে শরীর খারাপ হলে তো ইউজ করতেই হবে, কিছু করার নেই, তাই না? আচ্ছা, তো এটাকে ভালো করে একটুখানি সময় নিয়ে দাও। আচ্ছা, আমার মতে এটা কি ঠান্ডা জলে বেস্ট হবে না হালকা উষ্ণ গরম জল করলে বেস্ট হবে? আমি এজন্য গরম জল দিলাম হালকা। আচ্ছা আচ্ছা, এটা আমি তোমাদের বলতে চাইছিলাম, কারণ যে কোনো মেডিসিন শীতকালে বা সমস্যায় উষ্ণ গরম জল দিলে বেটার হয়, তাই না? আচ্ছা, তো উষ্ণ গরম জলটা তোমরা ইউজ করো, আমি বেশিরভাগ গরম জলই কিন্তু ইউজ করি, উষ্ণ গরম জল পায়রাকে। হোমিওপ্যাথি কোনো ওষুধ দিতে গেলে বা ওষুধ দিতে গেলে কিন্তু আমি গরম জল ইউজ করি। আচ্ছা, এটা গুলতে দাও, আমি ফালতু সময় নষ্ট করবো না তোমাদের। আচ্ছা, ওই একটা পায়রাকে আমি দেখাচ্ছি, অতগুলো পায়রা দেখাচ্ছি না, জলটা দিয়ে রাখছি, ও যদি নিজে নিয়ে খায় তো ভালো কথা, যদি না নেয় তাহলে ওকে কিন্তু খাই দিতে হবে। কত কত এমএল, মানে কত এমএল করে খাওয়ানো যায়, মানে যতটা লিমিট বুঝে, 20 ml ম্যাক্সিমাম। আচ্ছা, এরকম তো চুন পায়খানা আছে, দেখেছো? আমি দূর থেকে দেখে দিচ্ছি, বুঝতে পারো, ওই দেখো পায়ের সামনে দেখো। আচ্ছা, তাহলে এগুলো তোমরা সব তো সুন্দর করে দেখিয়ে দিলাম, তোমরা যদি এইগুলো ইউজ করো তাহলে আশা করি পায়রা তোমাদের সুস্থ হয়ে যাবে। কদিনের মধ্যে সুস্থ হবে পায়রা? 5 দিন মিনিমাম টাইম লাগে, 5 দিন টাইম লাগে। কবেলা করে জল দিতে হবে, মানে জল দিয়ে রাখবে, এতেও যদি না কমে তখন সাথে যেতে হবে হচ্ছে, এর সাথে যদি কাজ না করে তাহলে কোন যাবে হচ্ছে সালকোপ্রাইম পাউডার, আচ্ছা, সাথে লোমোটিল। সালকোপ্রাইম হচ্ছে ভেটেরিনারি, লোমোটিল হচ্ছে হিউম্যান। আচ্ছা আচ্ছা,
ব্যাস এই কথা তাই তো আচ্ছা তাতেই কাজ হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এবং কারো কোনো সমস্যা হলে কিন্তু তোমরা এই থেকে কিন্তু রেহাই পেয়ে যাবে আর আশা করি সবার বাইরে সবসময় সুস্থ থাকো আর গরমে তো মানে মাঝে মাঝে বেশি টাইমই তোমাদের ইলেকট্রল দিতেই পারো ইলেকট্রল দেওয়াটা খুব ভালো কোনো শরীরের পক্ষে কোনো ক্ষতি হয় না ঠিক আছে তো অতি অবশ্যই বাইরে সুস্থ রাখো আর তোমরাও ভালো থেকো তোমরা ভালো থাকলে বাইরে সুস্থ থাকবে তার জন্য সব থেকে হাজার একটা ওষুধ আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ঘর সবসময় পরিষ্কার রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাই তো দাদা আর কিন্তু সবসময় কিন্তু টাইম মতন কিন্তু কিডনিটা লিভারটা এগুলো ইম্পর্টেন্ট তাহলে গরমে এখন লিভার একটু দেবে না একদম একদম শরীরে থাকে একদম কোনো অসুবিধা হবে না কোনো রোগ পালা তার কিছু করতে পারবে কিছু করতে পারবে একদমই তাই আর তার সাথে সাথে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট খাঁচা পাচা পরিষ্কার করা এগুলো অতি অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো অতি অবশ্যই ভালো লাগে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও অসংখ্য ধন্যবাদ ভিডিও আসছে অনেক ভিডিও আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই